আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওতে দেখতে পাচ্ছেন সুন্দর একটি কাবার দৃশ্য যা আমরা সহজেই আঁকতে পারি। কিভাবে আমরা আঁকবো তার কৌশলটি এই ভিডিওর মাধ্যমে আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ। বন্ধুরা, অল্প সময়ের মধ্যে এবং সহজ পদ্ধতিতে এই দৃশ্য আঁকানো শিখতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। দেখুন, এখানে ভিডিওতে সাদা কাগজ বা একটি আর্ট পেপারের ওপর সোজা একটি স্কেল রেখে আমরা পেন্সিল দিয়ে এভাবে সোজা করে টানলাম। এরপর আমরা দেখুন নিচের দিকে একটু ভাঁজ করে স্কেলটা রেখে এ পাশে একটা দাগ দিলাম, ঠিক একই রকম করেও এই পাশেও একটি দাগ দিলাম। এখন আমরা লম্বালম্বিভাবে স্কেলটা ধরে সোজা করে দাগ দিলাম, এরপর একই রকম করে এই পাশেও দিলাম। উপরের মাঝের যে দাগটা দেখতে পাচ্ছেন সেটার থেকে দুইটা একটু ছোট হবে, এরপর এটার সাথে মিলাই দিব। এরপর এই পাশেরটা এটার সাথে মিলাই দিলাম, পুরো শেপ হয়ে গেল কাবা শরীফের। এরপর আমরা স্কেল দিয়ে এখানে একটা দাগ দিলাম, নিচে আরেকটা দাগ দিব, ডাবল করে দিব। এরপর এই পাশে একই রকম করে নিচেরটা আগে দিলাম, তারপর উপরেরটা এভাবে দিয়ে দিলাম। এরপর আমরা দেখুন স্কেলটা এভাবে রেখে এভাবে একটা দাগ দিয়ে দিলাম, এরপর এখানে মোট কথা এই পাশে তিনটা দাগ দিয়ে দিলাম। এরপর একই রকম করেও এই পাশেও তিনটা দাগ আমরা দিব, একটু ছোট বড় করতে পারি, দেখতে সুন্দর লাগবে। তাহলে এখন এটা নিচের দিকে দিলাম, এই পাশেরটাও একটু লম্বালম্বিভাবে নিচের দিকে দিলাম, এর মাঝেরটা আর এটা। এরপর এটার সাথে ঢেউ খুব করে এখানে এটার সাথে আবার এখানে দুইটা ঢেউ করে দিলাম, এটা কাবার গিলাফ। এরপর আমরা ঢেউ করে এটার সাথে লাগাই দিলাম, এরকম করে এটার সাথে লাগাই দিলাম। লাগাই দেওয়ার পর এখন একটু ঘুরালাম, সুবিধার জন্য এটা ঘুরালাম। ঘুরে দেখুন স্কেলটা এভাবে ধরে নির্দিষ্ট পরিমাণ ছেড়ে এইভাবে আমরা দাগ দিতে থাকব। এরপর উল্টো পাশে বা বিপরীত পাশেও আমরা একই রকম করে দাগ দিব। একটু দ্রুত দেখানো হচ্ছে যেন আপনাদের বিরক্তি না আসে। এরপর দেখুন একটা দাগ ছেড়ে এরকম করে আমরা স্কেল দিয়ে সোজা করে দাগ দিব এখানে, এরকম করে দিয়ে দিলাম। এরপর বিপরীত পাশে আরেকটা যে মাঝের দাগটা আছে সেটাতে আমরা এভাবে দাগ দিব। দেখুন সুন্দর হয়ে যাচ্ছে এরকম। এখন আমরা এটা আবার সুবিধা মতো সোজা করে নিলাম। নেওয়ার পর এখন আমরা স্কেল দিয়ে সোজা দাগ দিব দুইটা, দেখুন সোজা দাগ লম্বালম্বিভাবে এই পাশেও সোজা দুইটি দাগ দিলাম। দাগ দেওয়ার পর আমরা পেন্সিল দিয়ে এটা ভাঁজ করব, এটার সাথে মিলাই দিব, একই রকম করে এখানেও এটা ঘুরিয়ে ভাঁজ করে দিব। এখন স্কেল দিয়ে একটা সোজা আইডিয়া করে নিলাম এত দূর, বা এই দাগটা আমরা গাঢ় করেও দিতে পারি। দেওয়ার পর দেখুন এটা একটু ভাঁজ করে দুটো মিলাই দিলাম, এই ভাঁজ এরকম, একই রকম করে এই পাশেও আমরা এভাবে লাগাই দিব। মাঝে একটা এভাবে বক্স বা জানালার মতো আঁকবো, এরপর এখানেও একটা চিকন, এই পাশেও আরেকটা চিকন, ঠিক একই রকম করে আমরা এই মিনারেও এই পাশে একটা এই পাশে আরেকটা করব যেন সোজা হয়। আপনারা চাইলে স্কেল দিয়ে সোজা করে নিতে পারেন, আমার হাতে বেশি সোজা হয় না সেজন্য দেখতে একটু খারাপ লাগছে, তবে ধৈর্য ধরে আপনারা যদি এভাবে করেন তাহলে দেখতে আরও সুন্দর লাগবে, বা এই যে ড্রয়িংটা দেখতে পাচ্ছেন এর থেকে আরও সুন্দর লাগবে। এভাবে মিলাই দিলাম, মিলাই দেওয়ার পর এখানে উপরে দুইটা দেখুন এরকম করে দিলাম, উপরে আরেকটা, এভাবে পুরোপুরি ওপরের কাজ কমপ্লিট হলো। এরপর আমরা এখানে দুইটা বক্স বা এরকম করে আঁকবো, দুইটা এখানে একটা, এই পাশে আরেকটা। এটা করার পর আমরা পেন্সিল দিয়ে, অবশ্যই একটু ডার্ক পেন্সিল নেবেন তাহলে দেখতে সুন্দর লাগবে, দ্রুত দেখানো হচ্ছে এখানে, আপনারা সুন্দর করে এগুলো কালো রাখবেন, কোথাও সাদা রাখবেন না। আর চাইলে যদি এই 6B বা 8B পেন্সিল ব্যবহার করেন তাহলে আরও সুন্দর লাগবে। এরপর আমরা নিচে এভাবে, এটা আমি 6B পেন্সিল দিয়ে করছি বন্ধুরা, আপনারা চাইলে আরও বেশি বি নিয়ে আরও ডার্ক করতে পারেন, দেখতে আরও সুন্দর লাগবে। নিচের দিকে একটু সুন্দর বা হালকা এভাবে ধৈর্য ধরে করব আমরা যেন কোথাও সাদা না থাকে,
কোনটা কোনটা বাদ রাখছি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন অবশ্যই। এভাবে করার পর এদিকে এসে একটু ধৈর্য ধরে সুন্দর করে করব, যেন দাগ বাহিরে না যায়। এভাবে একটু ভাঁজ করে দিব, যেন মনে হয় গিলাপটা উপর দিকে ভাঁজ করানো। এই তো হয়ে গেল সুন্দর একটি কাবার দৃশ্য। আপনারা চাইলে এভাবে সুন্দর করে সহজ পদ্ধতিতে এবং অল্প সময়ের মধ্যে আঁকতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।